প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে অনুশীলনী 5.1 এর 19 নম্বর অঙ্কটি করে দেখাবো। 19 নম্বর অঙ্কটি হচ্ছে x প্লাস 2b² প্লাস c স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস b প্লাস x প্লাস 2c² প্লাস a স্কোয়ার ডিভাইডেড বাই b প্লাস c প্লাস x প্লাস 2a² প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই c প্লাস a ইকুয়াল 0। এই অঙ্কটির সমাধান সেট নির্ণয় করতে হবে আমাদের। তো চলো শুরু করা যাক। এটি হচ্ছে 19 নম্বর অঙ্ক। আমরা শুরুতেই অঙ্কটা তুলে নিচ্ছি, এক্স প্লাস 2b² প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস এক্স প্লাস 2c² প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস এক্স প্লাস 2a² প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ ইকুয়াল 0। এবারে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে এক্স প্লাস 2b² প্লাস সি স্কোয়ার আছে, আমরা সেটাই লিখলাম ডিভাইডেড বাই এ প্লাস বি। এই এ প্লাস বি এর সাথে আমরা লিখব এ মাইনাস বি। এটা কেন লিখলাম সেটা আমরা তোমাদেরকে একটু পরে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। তারপর এখানে আছে বি প্লাস সি, উপরে এক্স প্লাস 2c² প্লাস এ স্কোয়ার, বি প্লাস সি এর সাথে আমরা নিলাম বি মাইনাস সি। তারপর আছে এক্স প্লাস 2a² প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ, সি প্লাস এর সাথে আমরা নেব সি মাইনাস এ ইকুয়াল 0। বা এবারে লক্ষ্য করো, সম্পূর্ণ অঙ্কটির সাথে আমরা অ্যাকচুয়ালি যোগ করেছি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। তো এই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ মানে কি সেটা আমরা একটু তোমাদেরকে রাফে দেখাচ্ছি। এ মাইনাস বি, তার সাথে যোগ হবে বি মাইনাস সি, তার সাথে যোগ হবে সি মাইনাস এ। এবারে লক্ষ্য করো, মাইনাস এ প্লাস এ কাটা যায়, মাইনাস বি প্লাস বি কাটা যায়, মাইনাস সি প্লাস সি কাটা যায়, তার মানে সবগুলো কাটা গিয়ে থাকে 0। তো এর মানে হচ্ছে যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণ অঙ্কটার সাথে 0 যোগ করেছি। তো আমরা জানি যে কোনো কিছুর সাথে যদি 0 যোগ করা হয় তাহলে সেটার মানের কোনো পরিবর্তন হয় না। তো যেহেতু মানের পরিবর্তন হয় না সেজন্য আমরা এটা যোগ করতেই পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা এটা কেন যোগ করব। আমরা যোগ করব এই জন্য, এখানে লক্ষ্য করি এ প্লাস বি আসছে, এ প্লাস বি এ মাইনাস বি গুণ হয়ে একটা সূত্রের ফর্মেটে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইরকমভাবে বি প্লাস সি, বি মাইনাস সি গুণ হয়ে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে সি প্লাস এ, সি মাইনাস এ গুণ হয়ে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সবগুলো একই সূত্রের ফর্মেটে এসে যায়। তো এই জন্যই অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা লিখব। তো চলো এবার শুরু করা যাক। এখানে এ প্লাস বি, এ মাইনাস বি এর নিচে রয়েছে 1, এ প্লাস বি এবং 1 এর লসাগু হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি দিয়ে যদি এ প্লাস বিকে ভাগ দিই তাহলে হবে 1, 1 দ্বারা যদি আমরা উপরের এক্স প্লাস 2b² প্লাস সি স্কোয়ারকে গুণ দিই তাহলে এটাই হবে এক্স প্লাস 2b² প্লাস সি স্কোয়ার প্লাস এ প্লাস বি এ মাইনাস বি গুণ হয়ে হবে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর প্লাস সাইন রয়েছে, প্লাস সাইন দিলাম। এখানে বি প্লাস সি এবং বি মাইনাস সি এর নিচে রয়েছে 1, 1 এবং বি প্লাস সি লসাগু হচ্ছে বি প্লাস সি। বি প্লাস সি দ্বারা যদি বি প্লাস সিকে ভাগ দিই তাহলে হবে 1, 1 দ্বারা উপরের লবকে গুণ দিলে সেটাই হবে এক্স প্লাস 2c² প্লাস এ স্কোয়ার প্লাস বি প্লাস সি দিয়ে যদি বি মাইনাস সিকে গুণ দিই তাহলে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে লসাগু হচ্ছে সি প্লাস এ। সি প্লাস একে সি প্লাস এ দিয়ে ভাগ দিলে 1, 1 দিয়ে যদি আমরা উপরে লবকে গুণ দিই তাহলে যেটা আছে সেটাই হবে এক্স প্লাস 2a² প্লাস বি স্কোয়ার প্লাস এখানে সি মাইনাস এ, সি প্লাস এ গুণ হয়ে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সবগুলো সমান হচ্ছে 0। বা এক্স প্লাস দুটো বি স্কোয়ার থেকে যদি একটা বি স্কোয়ার আমরা মাইনাস করি তাহলে থাকবে একটা বি স্কোয়ার। আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, এক্স এ স্কোয়ার দুটো বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার মাইনাস হলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সি স্কোয়ার থেকে একটা সি স্কোয়ার মাইনাস হলে থাকবে একটা সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস এক্স দুটো এ স্কোয়ার থেকে যদি একটা এ স্কোয়ার মাইনাস হয় তাহলে থাকবে একটা এ স্কোয়ার তারপর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
divided by c plus a equal 0. তো এখন লক্ষ্য করো যে সবগুলোর লব সবগুলো ভগ্নাংশের লব উপরে একই অর্থাৎ x প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তো যেহেতু সবগুলোর উপরেই x প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার রয়েছে আমরা সবগুলো থেকে এটা কমন নিতে পারি x প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তাহলে এখানে থাকবে উপরে 1 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস এখানে থাকবে উপরে 1 নিচে b প্লাস c এখানে থাকবে উপরে 1 নিচে c প্লাস a ইকুয়াল 0 এখন যেহেতু এই অংশটির মধ্যে কোনো x নেই সেজন্য আমরা এটা দ্বারা উভয় পক্ষকে ভাগ দিয়ে দিতে পারি যদি আমরা উভয় পক্ষকে ভাগ দেই তাহলে হবে x প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 0 আমরা সাইড নোট দিব উভয় পক্ষকে ওয়ান বাই এ প্লাস বি ওয়ান বাই বি প্লাস সি ওয়ান বাই সি প্লাস এ দ্বারা ভাগ করে এখন আমরা এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারকে পক্ষান্তর করব যদি পক্ষান্তর করি প্লাস এ স্কয়ার ডান পাশে এসে হয়ে যাবে মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কোয়ার ডান পাশে এসে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডান পাশে এসে হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার তার মানে এক্স সমান হচ্ছে তাহলে আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে মাইনাস ইন্টু এ স্কোয়ার মাইনাসটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ হচ্ছে আমাদের নির্ণয় সমাধান আমরা এবার লিখব যে সুতরাং সমাধান এক্স সমান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সুতরাং সমাধান সেট হবে আমাদের সমাধান সেটকে এস দ্বারা প্রকাশ করতে হয় এবং অবশ্যই এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার